সিএনডব্লিউ নিউজ টিভির নরসিংদী জেলার প্রতিনিধি মোহাম্মদ মাসুদ এর পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় নগদের দুই কর্মী গুলি করে প্রায় 60 লক্ষ টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল 9:30 দিকে আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার সংলগ্ন ব্রিজে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন পলাশ উপজেলার চরণগরদি এলাকার রশিদ পাঠান এর ছেলে, নগদের সুপারভাইজার দেলোয়ার হোসেন ও একই উপজেলার ইসাখালী এলাকার মৃত আমির চান মিয়ার ছেলে, নগদের মাঠ কর্মী শাহিন মিয়া। নগদের নরসিংদী ব্রাঞ্চের ডিস্ট্রিবিউটর শহীদ মিয়া ঘটনায় বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল 9:30 দিকে নগদের নরসিংদী ব্রাঞ্চ থেকে রায়পুরা ব্রাঞ্চের টাকা নিয়ে যাওয়ার সময় হাসনাবাদ বাজার সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছালে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি নগদের দুই কর্মীর মোটরসাইকেল রোধ করে দেলোয়ারের পেটে ও শাহিনের হাতে গুলি করে প্রায় 60 লক্ষ টাকার ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নুসরাত শারমিন জানান, দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ ওসি সাফায়েত হোসেন পলাশ জানান, আমি ঘটনাস্থলে এসেছি, তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।